हे देयर अस्सलामु आलैकुम सबाइके आमी नाफिस अमित पृथा पढ़ाशोना करतेछि बुएटे ए भिडियोटाते आमी कथाबार्ता बोलबो उइकली एग्जामे उद्भासेर उइकली एग्जामे कत पावाटा सेफ। तो जारा भिडियोटा पुरोटा देखते चाओ ना तादेरके प्रथमे एकटा लाइन बोले राखि उद्भासेर उइकली जेटा आमी धरे नेइ इंजिनियारिंग एर क्षेत्रे टोटाल नम्बर थेके 230। तो तुमी 230 एर 60% करो मोर और लेस 150 आसबे। तो तुमी जतदिन 230 एर मध्ये 150 पाच्छो आई वुड से यू आर मोर देन सेफ। ठीक है लाइक यू आर सेफार। तो এখন এই নাম্বারটা আমরা এনশোর করব কিভাবে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। যখন আমি কথাগুলো বলতেছি বা আই হ্যাভ কাম অ্যাক্রস আ লট অফ পিপল, লট অফ স্টুডেন্টস ফ্রম HSC 8 ব্যাচ আমার নিজস্ব মেন্টরশিপ করছে, যারা বলে যে ভাই আমি প্রথম উইকলি যেটা দিছি, দ্বিতীয় উইকলি দিছি, এখন মনে হয় দুইটা উইকলি হয়েছে অ্যাজ পার মাই মানে যেগুলো কনভারসেশন করছি। তো ওই অনুযায়ী 230 এর মধ্যে এরকম অনেক পাবলিককে আমি পাইছি যারা লিটারাল 100 নিচে পায়, মানে 60 পায়, 70 পায়, 80 পায়। এবং তারা এই গাইডলাইনটা শোনার পরে দে কুড রেজ দেয়ার মার্কস আপ টু 150, তারা 150 পর্যন্ত নাম্বারটা নিতে পারছে। তো গাইডলাইনটা আমার কাছে মনে হয়েছে যে সবার জন্য একটু উন্মুক্ত করা দরকার, যেহেতু মেন্টরশিপ কোর্স একটু এক্সপেন্সিভ কিছু ক্ষেত্রে, সো সবাই হয়তো এটা অ্যাভেল করতে নাও পারতে পারে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি একটা মাইন্ডসেট মাথার ভিতরে প্রথমে ঢুকাও আমার সাথে, সেটা হচ্ছে কি দেয়ার আর ইনাফ কোয়েশ্চেন্স দ্যাট ক্যান আই সলভ। এই জিনিসটাকে মাথায় ঢুকাবা সবার আগে। এই জিনিসটা এখন উইকলিতে, এখন আরেকগুলো সে বলবে যে ভাই উইকলিতে ভালো করে কতটা ম্যান্ডেটরি। অবভিয়াসলি ম্যান্ডেটরি, কারণ তুমি যখন কন্টিনিউয়াসলি একটা এক্সামে ভালো করতেছো চান্সেস আর রিয়েলি হাই যে তুমি তোমার মেইন এক্সামে ভালো করবে। অবশ্যই এই জিনিসটারে আবার তোমরা টক্সিক লেভেলে নিয়ে যাও না যে এটা না করলে হবে না, এমন কিছু না। বাট করতে পারাটা কিন্তু খারাপ না, ভালো, তাই না? মানে এই সেম স্ট্র্যাটেজিটা কিন্তু তুমি তোমার বুয়েট এক্সাম হলে বা এনি অ্যাডমিশন টেস্টে এটা অ্যাপ্লাই করতে পারবা। সো একটু শুনে রাখো। স্ট্র্যাটেজিটা খুব সিম্পল যে আমি জানবো যে আমি যদি পুরো কোশ্চেনটা একবার উল্টাইতে পারি, এই যে 60% 70% নাম্বারটা এটা অলরেডি ওইখানে এক্সিস্ট করে, যেটা আমি আসলে সলভ করতে পারতাম। এবং মজার কথা, তুমি যে কোনো উইকলির কোশ্চেন উল্টাই দেখো যেটা তুমি অ্যান্সার দিয়ে আসছো অলরেডি, বাট তুমি ধরো 150 তো দূরের কথা 100 উঠাইতে পারো না, একটু উল্টাই দেখবা ওইখানে 150 অ্যান্সার করার মতো জিনিসপাতি ছিল যেগুলো তুমি আসলে পারো, মানে ওই প্রিপারেশন দিয়ে তুমি পারতা, বাট তুমি পারো নাই। ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে যে মাইন্ডসেট। তোমার কাছে মনে হয়েছে 150 উঠাইতে হবে প্রথম থেকে আসে, বাট খেলাটা এখানে না। খেলাটা হচ্ছে প্রথম কোশ্চেন 1 থেকে কোশ্চেন এক্স, ধরো এক্স হচ্ছে লাস্ট কোশ্চেন, কোশ্চেন 1 থেকে কোশ্চেন এক্স পর্যন্ত আমরা দেখতেছি, লাস্ট কোশ্চেন পর্যন্ত। আমার টার্গেট এখানে 230 পাওয়া না। তুমি প্রতিবার টার্গেট নিছো আমি 230 পাবো, দ্যাটস ওয়াই তোমার নাম্বার 100 নিচে ছিল। তোমার টার্গেট এইখানে ইনাফ কোশ্চেন আছে যেগুলো আমি পারি, এবং এই ইনাফগুলো উত্তর করতে পারলেই আমি মোটামুটি একটা মানে ভালো একটা মিড র্যাঙ্কে চলে যাবে। তুমি যদি উইকলিতে 230 এর মধ্যে 150 পাও, আই ক্যান চ্যালেঞ্জ এনিবডি তোমার র্যাঙ্ক 400-র ভিতরে থাকবে সেন্ট্রালি। আই ক্যান লাইক চ্যালেঞ্জ এনিবডি। ঠিক আছে, 400-র মধ্যে অনেক সময় থেকে ভালো হবে। ঠিক আছে, তো প্রথম কাজ যেটা করবা, কোশ্চেনটা পাইছো তুমি, যাচ্ছ, তুমি যখনই দেখতেছো একটা কোশ্চেনে হালকা টুইস্ট আছে, দেখো ভাই টাইম আছে, ওটা তুমি পরে দেখতে পারবা। তোমার কাজ হচ্ছে একদম টুইস্টবিহীন যে কোশ্চেনগুলো আছে যেটা দেখলে বোঝা যায় আই ক্যান সলভ ইট রাইট নাও, রাইট অ্যাট দিস সেকেন্ড, রাইট অ্যাট দিস মোমেন্ট, ওইগুলো তোমাকে সবার আগে সলভ করতে হবে। কারণ মাইন্ডসেট হচ্ছে ওইটাই যে পারা জিনিস আমি ভুল করবো না, এখানে অলরেডি আছে পারা জিনিস, হুদাই নতুন জিনিস আমি কেন দেখবো, আগে এগুলো করে আসি। তুমি দেখবা যে যখনই ওইগুলো সলভ করে ফেলছো, মানে যেগুলো তুমি পারো পুরো কোশ্চেন 1 থেকে লাস্ট কোশ্চেন পর্যন্ত পারা জিনিসগুলো যখন তুমি অলরেডি একবার সলভ করে ফেলছো, ইউ উইড সি অ্যাস্টনিশিংলি ইনাফ তুমি 130-এর উপরে অ্যান্সার করে ফেলছো 230-এর মধ্যে। ঠিক আছে, এইবার তুমি একটু একটা দুটা নতুন জিনিসপাতি ধরো, তুমি দেখবে 160-170 ক্রস করা শুরু করবা, অ্যান্ড খুব ইজিলি তুমি টপ 100-এ চলে আসতে পারবা উদ্ভাস উইকলিতে। সো টোটাল ভিডিওটা আমি অনেক ছোটো করে কিছু কথাবার্তা বলছি, বাট আই গেস তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে বাট একটু অ্যাপ্লাই করতে পারলে, বা অ্যাটলিস্ট তুমি নেক্সট 2টা উইকলিতে একটু অ্যাপ্লাই করে আমাকে ডিসক্রিপশন বক্সে একটু কমেন্ট সেকশানে আমার কাইন্ডলি একটু জানাও যে কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে, যেটা তোমাকে আরও মানে যারা 2 সপ্তাহ পরে ভিডিওটা দেখবে তাদেরকে একটু এনকারেজ করবে যে না এই ট্রিকটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা। যদিও আমি মেন্টরশিপের হাজার পোলাপাইনের এই জিনিসটা অ্যাপ্লাই করাইছি, অ্যান্ড দে আর গেটিং অ্যাটলিস্ট ভালো একটা ফলাফল পাচ্ছে। 100 জনের 100 জন পাবে এমন না, অ্যাটলিস্ট 90 জন পাচ্ছে, মানে পার্সেন্টেজে বললে 90% পাচ্ছে। সো তোমার ক্ষেত্রে জিনিসটা ওয়ার্ক করবে, এটা চান্স খুব হাই। ঠিক আছে, জাস্ট লাইনটা একবার ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে আমি কোশ্চেন 1 থেকে এক্স পর্যন্ত দেখবো, আমি এখানে নতুন জিনিস সলভ করতে চাই না। এই জিনিসটা বুঝ ভাই, তুই ইঞ্জিনিয়ার না, তুই ডাক্তার না, তুই লিটারাল একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য বসতেছিস। তো এখানে তুই নতুন জিনিস সলভ করতে যাস নাই, নতুন জিনিস সলভ করবি তুই ওই দিন যেদিনকে তুই গ্র্যাজুয়েশন করে বাইরে আসছিস। বুঝতে পারছিস? পারা জিনিসে বারবার আসছিস। তো আমার টার্গেট কোশ্চেন 1 থেকে লাস্ট পর্যন্ত কোন জিনিসগুলো আমি আমার মানে অলরেডি এক্সিস্টিং যে কনসেপ্টটা আমার মাথায় আসে, এই কনসেপ্ট দিয়ে সলভ করতে পারি, এগুলো সলভ করবা। করলে দেখবে তুমি খুব ইজিলি 130 ক্রস করতেছো, ঠিক আছে। তারপরের সেকেন্ড রানে এসে তুমি একটু টুইস্ট দেওয়া সলভ করো, থার্ড রানে এসে একদম গাঁজাখুরি জিনিসপাতি সলভ করো। তুমি যদি রানে খেলতে পারো দেখবে দ্যাট গেটস লট ইজিয়ার। তোমার মাথায় থাকবে যে পুরো কোশ্চেন আমি খালি একবার দেখবো না, কয়েকবার দেখবো। এখন আরেক দল এখানে বলবো যে ভাই কোশ্চেন তো একবারই দেখতে পারি না, আরেকবার দেখবো কেমন? কারণ তুই দেখতে পারোস না, কারণ হচ্ছে তোর টার্গেটে আমি 230 পাবো, সব সলভ করতে থাকবো, এটা হবে না। তোমাকে কয়েকটা রানে এসে সলভ করতে হবে, জিনিসটা বুঝছো? তুমি যারা দ্রাবক নিষ্কাশন জিনিসটা পড়বা ভবিষ্যতে, সেটা একটা জিনিস খেয়াল করবা যে দ্রাবক নিষ্কাশন নর্মাল বোঝা, এটা তোমার উইকলিতে খুব কাজে আসবে, মাথায় এটা অ্যাপ্লাই করতে পারবা। মনে করো দ্রাবক নিষ্কাশন সিস্টেমটা কি, একটা বিকারকের মধ্যে মনে করো কিছু দ্রাবক মানে আছে, কিছু জিনিসপাতি আছে, ওটাকে আমরা আলাদা করে উঠাইতে চাই। ধরো চিনির পানির থেকে চিনি আলাদা করতে চাই, এরকম একটা জিনিস চিন্তা করো। তো এখানে একটা ইকুয়েশন দেওয়া হয়, ইকুয়েশনটা সলভ করলে তুমি বুঝবা যে তুমি ওইখানে 5 বার যদি পানি দিয়ে ওইটাকে আলাদা করতে চাও রেদার দেন একবার অনেক পানি দিয়ে আলাদা করতে চাও, তুমি যে 5 বার একটু একটু করে দিয়ে আলাদা করছো ওইখানে তুমি বেশি আলাদা করতে পারবা, বেশি দ্রাবক নিষ্কাশন করতে পারবা। সো কনসেপ্টটা কিন্তু আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লিকেবল বা এক্সামে খুব বেশি অ্যাপ্লিকেবল। মানে একবারে সব জিনিস সলভ করার ধান্দা নিয়ে না বসার থেকে কয়েকবার কোশ্চেনটা রান দিলে তোমার এখানে বেশি নাম্বার করার চান্স খুব বেশি। আর দেখো উইকলি এক্সাম তো টেস্ট এক্সামের মতো, প্র্যাকটিস টেস্ট, সো করতে তো প্যারা নাই, তুমি করে দেখো অ্যাটলিস্ট 2টা উইকলি অ্যাপ্লাই করে দেখো যে তুমি রানে খেলবা, রানে। সো আমি 1 থেকে লাস্ট পর্যন্ত একবার যাব, এবার টার্গেট হচ্ছে পারা জিনিস, সেকেন্ড রানে একটু টুইস্টেড, থার্ড রানে এককারে গাঁজাখুরি, এভাবে করে দেখো। তুমি দেখবা অ্যাটলিস্ট তুমি যদি তোমার লাস্ট উইকলিতে 70-80 পায়া থাকো, অ্যাটলিস্ট হইলেও তুমি 120+ পাবা। আর যারা 100+ পাচ্ছ তুমি দেখবা ইজিলি তুমি 150-160 পায়ে উদ্ভাসের একদম টপ 100-এ যাবা সেন্ট্রালে। এই ছিল পুরো ভিডিওটা। অবভিয়াসলি চ্যানেলে সাবস্ক্রাইব করবা, প্রচুর পোলাপাইন আছে যারা আনসাবস্ক্রাইবভাবে আমরা দেখে, অ্যান্ড অনেক জায়গায় দেখি যে আমার চিনে জানে বাট দে ডোন্ট অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব। ইউ শুড সাবস্ক্রাইব ম্যান, কষ্ট করে ভিডিও বানাই টু সাবস্ক্রাইব, ঠিক আছে? অ্যান্ড ডেসক্রিপশন বক্স, কমেন্ট সেকশনে চেক আউট করো, কিছু কাজের জিনিসপাতি থাকলেও থাকতে পারে। দ্যাটস অল অ্যাবাউট ইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম সবাইকে।